স্কুলকে কালিমালিপ্ত করার অভিযোগ প্রাক্তন সভাপতির বিরুদ্ধে। বাগদা থানার দ্বারস্থ হেলেনচা স্কুলের বর্তমান পরিচালন সমিতি। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করে স্কুলকে কালিমালিপ্ত করার অভিযোগ স্কুলের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে। ঘটনায় থানার দ্বারস্থ বর্তমান স্কুল পরিচালন কমিটি। ঘটনাটি ঘটেছে বাগদার হেলেনচা হাই স্কুলে। জানা গিয়েছে, স্কুলের প্রাক্তন ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্কুলের বিরুদ্ধে আর্থিক লেনদেনে বিনিময়ের অভিযোগ করেন স্কুলের প্রাক্তন সভাপতি চন্দন সরকার ওরফে বাপি সরকার। স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি বিধানচন্দ্র রায়ের অভিযোগ, প্রাক্তন সভাপতি চন্দন সরকার ওরফে বাপি সরকার স্কুলের বিরুদ্ধে 12-13 লাখ টাকা তছরূপের অভিযোগ তুলছেন হেলেনচা হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার কোনো ভিত্তি নেই। স্কুল সম্বন্ধে এবং স্কুলের ম্যানেজিং কমিটির সম্বন্ধে খুব বাজে উক্তি করেছেন এবং বলছে 12-13 লাখ টাকা স্কুল ম্যানেজিং কমিটি নিয়েছে, যার কোনো ভিত্তি নেই, যার কোনো প্রমাণ নেই। এবং আমরা বলেছি, যদি আপনার কিছু বলার থাকে স্কুলে আসুন, আইটিআই করুন, এসআই অফিস আছে, ডিআই অফিসে, উনি মনুক্তি এই স্কুলটাকে কালিমুক্ত করার জন্য, মানে কালিমা মুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে, যাতে স্কুলটা শেষ হয়ে যায়। এই স্কুলে অনেক ছাত্র আছে যা ভারতবর্ষে নাম করা ডাক্তার ইঞ্জিনিয়ার। তাই স্কুলকে আমি বলবো, আমরা স্কুল কমিটি সিদ্ধান্ত নিয়েছি, ম্যানেজিং কমিটি সকলে মিলে আমরা থানায় অভিযোগ করেছি, সবার সই আছে, যে ওই প্রাক্তন সভাপতি চন্দন সরকারকে উপযুক্ত আইনি ব্যবস্থা নিয়ে তার উপযুক্ত সাজা হয়। আমরা ওনাকে জানিয়েছি, আপনি স্কুলে এসে কথা বলুন এবং প্রয়োজনে আরটিআই করুন। মূলত স্কুলকে কালিমালিপ্ত করার জন্য তিনি এই সমস্ত কাজ করেছেন বলে অভিযোগ বর্তমান স্কুল ম্যানেজিং কমিটির। এর বিরুদ্ধে আমরা থানার দ্বারস্থ হয়েছি। এই বিষয়ে হেলেনচা হাই স্কুলের প্রাক্তন সভাপতি চন্দন সরকার বলেন, এর আগেও আমি অভিযোগ জানিয়েছি স্কুলের টাকা তছরূপ হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অকারণে ছুটি নিয়েছে তাদের সার্ভিস বুক টাকার বিনিময়ে ফ্রেশ করে দেওয়া হয়েছে। স্কুলকে বাঁচানোর জন্য আমি প্রাক্তন ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলাম। দীর্ঘদিন ধরে স্কুলটা একটা দুর্নীতিতে আবদ্ধ হয়ে রয়েছে। এই স্কুলের প্রাক্তন যে টিআইসি প্রায় 21-22 লক্ষ টাকার কোনো হিসাব দেয় না, রেজুলেশন করা আছে স্কুলের বিগত দিনে। এখানে যে বিভিন্ন টিচাররা ট্রান্সফার হয়ে গেছে, তাদের বিভিন্ন ছুটি, অত্যধিক ছুটি নেওয়া আছে, তাদেরকে সেই টাকার বিনিময়ে, বোধ হয়তোবা টাকার বিনিময়ে তাদেরকে ফ্রেশ আবার সার্ভিস বুক তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে। এরকম দুর্নীতি, মিড ডে মিলের দুর্নীতি, হ্যাঁ এরকম দুর্নীতি অহরহ আছে। এবং সেটাই আমাদের, যেহেতু প্রাক্তন ছাত্রদের একটা গ্রুপ, সেখানে আমাদের বিভিন্ন ডিসকাশন হচ্ছিল, সেখানে আমরা নিজেদের কথা, স্কুলকে বাঁচানোর কথা, স্কুলের যাতে ভবিষ্যৎ ভালো হয়, পঠন পাঠন ভালো হয়, সেই জন্য সেই সব কথার ভিতর দিয়ে হয়তো কথাগুলো উঠেছে। কিন্তু আমি আবারও বলছি, ঘটনাগুলো সত্য। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্কুলের অন্যান্য শিক্ষকরা। এই বিষয়ে হেলেনচা বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার অঘোরচন্দ্র হালদার বলেন, চন্দন সরকার এই বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সময়ে এবং গত পরশু দিনেও সোশ্যাল মিডিয়ায় স্কুল সম্পর্কে নানা ধরনের কটূক্তি করেছেন, যা স্কুলের পক্ষে খুব অশোভনীয়। যেটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করবার জন্য তিনি তার যে হীন মানসিকতা কাজ করছে, এর তীব্র প্রতিবাদ হেলেনচা স্কুল ম্যানেজিং কমিটি নিয়েছে। আমিও স্কুলের টিচার এবং একজন শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য, আমারও মনে হয়েছে যে কারো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে গেলে আগে তার সঠিক তথ্য জানতে হয়। সেই সঠিক তথ্য না জেনে তিনি বাইরে বসে তিনি স্কুল সম্পর্কে মন্তব্য করছেন, পরিচালনা সমিতি সম্পর্কে মন্তব্য করছেন, এর বিরুদ্ধে আমি তীব্র আপত্তি জানাচ্ছি। তাই ম্যানেজিং কমিটি বসে সিদ্ধান্ত করেছে এবং তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ সেই বিষয় নিয়ে তদন্ত করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।